আসসালামু আলাইকুম। প্রথমে বলতে চাই, সারা বিশ্ব এখন যে সংকটময় মুহূর্ত পার করছে, তা পৃথিবীর কোনো দেশের সরকারের পক্ষে একা ওভারকাম করা সম্ভব নয়। জনগণের সাহায্য ছাড়া এই প্রবলেম, এই সংকট কোনোভাবেই ওভারকাম করা সম্ভব না। তাই আমাদের উচিত আমাদের নিজেদেরকে পরিবর্তন করা, আমাদের নিজেদের অভ্যাস পরিবর্তন করা। আপনি আপনার নিজের, আপনার পরিবারের দায়িত্ব নিন। আপনি হোম কোয়ারেন্টাইন ভেঙে শুধু আপনার নিজেকে বিপদে ফেলছেন না, আপনার পরিবারকেও ঝুঁকির মাঝে ফেলছেন। আপনি কি চান আপনার পরিবার আপনার জন্য ক্ষতিগ্রস্ত হোক? যদি না চান, নিজেকে বদ্ধ করুন। ফ্যামিলি ব্লগ লন্ডন থেকে আপনাকে স্বাগত। আমি হোসাইন ইমর বাংলাদেশ থেকে বলছি। আজকে আসার প্রধান কারণ হচ্ছে, সাধারণ মানুষ হিসেবে, দেশের মানুষ হিসেবে আমি চিন্তিত। এই আমরা ঢাকায় অবস্থান করছি, যারা গ্রামে অবস্থান করছি, কিছু কিছু লোক ছুটিতে গ্রামে চলে গেছেন, হ্যাঁ, তারা আবার ঢাকা আসবেন। যদি এর ভিতরে কে COVID-19 পজিটিভ, কে নেগেটিভ, না আমি জানি, হয়তোবা সেও জানে না, কেউই জানে না, সাধারণ সর্দি কাশি নিয়ে ঘুরছে। তো এই মোমেন্টে আসলে যখন তারাও আসবে, আমরাও যাব, তখন কি হবে সিচুয়েশনটা, এটা নিয়ে আমি শঙ্কিত, ভীত। তাই পাশের দেশ আমাদের ভারত, তারা রাজ্যভিত্তিক লকডাউন করেছে, এক রাজ্যের লোক আরেক রাজ্যে যাচ্ছেন না। আমাদের দেশে আমরা যদি আমাদের জেলাভিত্তিক লকডাউন দেওয়া যেত, 64টা জেলা আমাদের যদি জেলাভিত্তিক লকডাউন দেওয়া যায়, দূরপাল্লার যানবাহনটাকে যদি আপাতত বন্ধ করা যায়, আমাদের যে পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের জন্য ছুটি দেওয়া হয়েছে ততদিন, অবশ্য এর ভিতরে অ্যাম্বুলেন্স, খাদ্যদ্রব্যের গাড়ি, ওষুধের গাড়ি এগুলা আওতাভুক্ত থাকবে না, হ্যাঁ, তাহলে এগুলা সরকারের নজরদারির ভিতরে থাকবে এবং সরকারের নিয়ন্ত্রণে থাকবে। যদি এভাবে করা যায় তাহলে কতটা যুগোপযোগী সিদ্ধান্ত হয়, হ্যাঁ, তা নিয়ে একটু ভাবার আছে। এখন একটা হিসাবে আসি। আমাদের আছে 8টি বিভাগ, 64টা জেলা, 493টি উপজেলা, 4553টি ইউনিয়ন, 68,038টি গ্রাম। এখন আমরা কোত্থেকে ধরব? এখন জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলতে হয়, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তার মানে কি? তৃণমূল থেকে ধরো, আমরা 68,038টা গ্রামে যাব। আমরা গ্রাম বৃদ্ধিক যদি হচ্ছে তত্ত্বপত্ত কালেক্ট করি, তাইলে আমাদের মনে হয় যে COVID-19টাকে প্রতিহত করা সম্ভব। আমাদের এই 64 জেলায় আছে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহিলা মেম্বার, পুরুষ মেম্বার, আমাদের এমপি মহোদয়গণ আছেন, হ্যাঁ, এদের সাথে আছেন আমাদের পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনী ভাইয়েরা, হ্যাঁ, যারা আমাদের শক্তি। আরও যদি ধরেন হেল্প লাগে, এখানে সহযোগী সংগঠন অনেক আছেন, ধরেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে গ্রাম ভিত্তিক 10 জন করে একটা কমিটি করে দিতে হবে, হ্যাঁ, এই কমিটির দ্বারা বিভিন্ন তথ্য উপাত্ত কালেক্ট করতে হবে। আমাদের যে জাতীয় সংকটটা আছে, সেই জাতীয় সংকটটাকে আমরা ব্যক্তিগত সংকটে পরিণত করতে হবে। তাহলে আমরা যদি নিজের জায়গা থেকে নিজেরা সচেতন হয়ে যাই, তাহলে হয়তো এটা দমন করা সম্ভব আমাদের জন্য। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে এই 10 জনের কমিটি করে আমরা কি করব। আমরা আসলে ওইখানে ওই গ্রামের 10 জন যখন থাকবে, ওই 10 জনকে দিয়ে আমরা বার করব বিদেশ ফেরত করা এবং তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা। ধরেন যারা গ্রামে আছেন, তারা স্থানীয় এই কমিটির, তারা জানেন কোন সদস্য গ্রাম থেকে বাইরে থেকে আসছে, কে বিদেশ ফেরত, হ্যাঁ, আমাদের কি করতে হবে? বিদেশ ফেরতদের শনাক্ত করা এবং তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা। এই তাদের দ্বারা তাদের পরিবারের সদস্য, হ্যাঁ, এবং যাদের সাথে তারা মেলামেশা করছে, তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, কারণ তারা জানে এই ব্যাপারগুলো। স্থানীয় জনগণের একত্র হবার স্থানগুলো, যেমন চায়ের দোকান, হোটেল, এগুলো বন্ধ করে দেবে। এখন বলবেন এগুলো কি পুলিশ প্রশাসন করে না? হ্যাঁ, করতেছে। আবার যখনই পুলিশ প্রশাসন চলে যায়, হয়তোবা অনেকেই আছে যারা খুলে ফেলতেছে। এটা আমাদের বাস্তব চোখে দেখা দেখে আমরা বলতেছি আর কি। হ্যাঁ, দিনে 2 ঘন্টা বাজার করা,
বাজারের জন্য খোলা রাখা এবং তাতে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে এবং তারা রাখে এটা বাধ্য করা তাদেরকে, যারা বাইরে যাচ্ছে তাদের প্রোটেকশন নিশ্চিত করা এবং এই সময় কোনো আপোষ না করা, হ্যাঁ কোভিড-19 পজিটিভদের চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করা। এটা বলার কারণ হচ্ছে দেখা গেছে যে অনেকে লক্ষণ আছে, হ্যাঁ তাদেরকে যাতে দ্রুত ওখান থেকে স্থানান্তরিত করে পাঠানো যায়, হ্যাঁ বা এই ইনফোটা দেওয়া যায় একজনের লক্ষণ দেখা গেছে তাকে কি করা লাগবে না করা লাগবে, এগুলা ওই কমিটির দ্বারা নিয়ে আসে। হ্যাঁ সরকারের নির্দেশনা এবং আইন মানছে কিনা, হ্যাঁ এই ব্যাপারটাতে সুনিশ্চিত করা এবং ব্যাপারটা মনিটরিং করে, এই যে আমাদের জায়গায় চেইন অফ কমান্ড আছে জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা প্রশাসক, আমাদের এমপি মহোদয়, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহিলা মেম্বার, পুরুষ মেম্বার, এই যে একটা চেইন অফ কমান্ড আছে এই কমান্ড অনুযায়ী এটা পাস করে দেওয়া যাতে সবাই এই ব্যাপারটা সম্পর্কে অবগত হয়। হ্যাঁ যেমন মাল্টিলেভেল মার্কেটিং যেমন উপর থেকে নিচে আসতেছে তেমনি নিচ থেকে যাতে উপর দিকে ইনফরমেশনগুলো যায় তাতে যাতে বড়রা উদ্যোগ নিতে পারে সেটা সুনিশ্চিত করা অবশ্যই। এভাবে আমরা প্রত্যেকের জায়গা থেকে কোভিড-19 এগেনস্টে লড়ব। কোভিড-19 আপনি আপনার ঘর সুরক্ষা দেন, এভাবে গ্রাম সুরক্ষিত হবে, এভাবে প্রতিটা গ্রাম সুরক্ষিত হতে একদিন আমাদের পুরো দেশ এই কোভিড-19 থেকে সুরক্ষিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সারাদিন ত্রাণ দিয়ে এই কোভিড-19 বা করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করা বা জিতা আমার মনে হয় না সম্ভব, কিছু মনে করবেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাদেরকে লক করে দিন, দরকার হলে তাদের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ভাইরা। এখন আমাদের এই দেশের জন্য কিছু করার সুযোগ এসেছে, এই সুযোগটা হেলায় হারাবেন না ভাই বোনেরা আমার। হ্যাঁ আপনারা যে যার কাজ সততার সাথে করুন, যারা স্বেচ্ছাসেবী আছেন, যারা ডাক্তার আছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আপনারা অনেক ভালো কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যদি দেশের জন্য কাজ করতে চান তাহলে একটাই কথা বলি, নিজেকে বদ্ধ করুন, দেশকে করোনা মুক্ত করুন। ধন্যবাদ সবাই।